হলিউডি সিনেমার নায়কৰ দৰে চেহেৰা। চল্লিশ বছৰীয়া এই যুৱকজন পিঠিত দুটা বেগ লৈ উপস্থিত হৈছে কি যুদ্ধভূমি ইউক্রেইনত। অভিজ্ঞতা কান্দাহাৰত আফগান সেনাৰ বিৰুদ্ধে তিনি বছৰ নাটো সেনাক সহায় কৰাৰ অভিজ্ঞতা, দুৰ্দৰ্শ আইছিছ সন্ত্ৰাসবাদীৰ ঘাটি ইটোৰ পিছত সিটো ধ্বংস কৰাৰ। এতিয়া পিঠিত বেগ দুটা দেখিছে, ইয়াতেই কঢ়িয়াই আনিছে বিধ্বংসী মাৰণাস্ত্ৰ। যুৱকজন ইউক্রেইন আহি পোৱাৰ লগে লগে হাঁহি বিৰিঙিছে ৰাষ্ট্ৰপতি জেলেনস্কিৰ মুখত, হাঁহি বিৰিঙিছে আৰ্ত ইউক্রেইনবাসীৰ মুখত। যুদ্ধবিধ্বস্ত আৰ্ত নিশ্চ ইউক্রেইনবাসীৰ হৈ রুশ সেনাক ধ্বংস করার লক্ষ্যে দেবদূতর দরে আবির্ভাব ঘটা কোন এই যুবক কোন সবিশেষ। কিন্তু তার পূর্বে কই লো, এও পিঠিত যে মারণাস্ত্র কড়িয়ায় আনিছে সেই মারণাস্ত্রর স্নাইপার এও। দিনে কমেও চল্লিশটাক শত্রু সেনার ক্রুপ ধ্বংস করব পারে। ইতিমধ্যে ইউক্রেইনত আহি উপস্থিত হওয়ার পিছত এই যুবকজনে হত্যা করেছে প্রায় এক ডজন রুশ সেনাক। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনত এই যুবকজনের পদার্পণের লগে লগে টোলপার লাগিছে পৃথিবীর সংবাদ মাধ্যমতো। এতিয়া আহক আসল কথালৈ। চলিত সপ্তাহৰ আৰম্ভণিতে ইউক্রেইনত উপস্থিত হোৱা যুৱকজনে কৈছে, যোৱা শুকুৰবাৰে এখন জীপত বহি থকা মোৰ বন্ধুৱে কৈছিল, আমাৰ বাবে এতিয়া তোমাৰ খুবই প্ৰয়োজন, কাৰণ তুমি হৈছা এজন এক্সপাৰ্ট স্নাইপাৰ, তুমি আমাৰ লগত যোগ দিবানে? কথামতেই কাম, তেওঁ ইউক্রেইনলৈ আহিল আৰু আহিয়েই এক ডজন আগ্রাসী রুশ সেনাক প্রথমেই হত্যা করলে। এইখিনিতে কই লো, সামরিক কৌশলগত সাংকেতিক ভাষার কথা কোয়া যুবকজনে জীপত বহি থাকা বন্ধু বলে ইউক্রেইনের রাষ্ট্রপতি জেলেনস্কির কথাই কৈছে। স্বাভাবিকতে আপনার মনত উদয় হয়েছে সেই প্রশ্নর, যুবকজনের নাম কি, ঠিকনা কি, যুদ্ধভূমিত হঠাৎ কিয় গুরুত্ব বাড়িছে তেওঁৰ। যুবকজন হৈছে এজন ফ্রেঞ্চ কানাডিয়ান কম্পিউটাৰ বিজ্ঞানী। কানাডাত তেওঁৰ পেশা কম্পিউটাৰ প্ৰগ্ৰামাৰ ৰূপে, কিন্তু দীৰ্ঘ দূৰত্বভেদি মাৰণাস্ত্ৰ চলোৱাত তেওঁ পৃথিৱীৰ ভিতৰতে বিশেষভাৱে পাৰদৰ্শী, সেইবাবেই তেওঁ স্নাইপাৰ। এওঁৰ শত্ৰুসেনাক ধ্বংস কৰিবৰ পৰা ক্ষমতা আৰম্ভ হয় ন্যূনতম 3.5 কিলোমিটাৰ দূৰত্বৰ পৰা, আৰু স্নাইপাৰ এক্সপাৰ্ট যুৱকজনৰ নাম ওভালী। অবশ্যে এই নামটো তেওঁৰ আচল নাম নহয়, আফগান যুদ্ধৰ সময়ত তেওঁ ৱালি নামেৰে পৰিচিত হৈ পৰিছিল। আৰবী ভাষাৰ শব্দ ৱালিৰ অৰ্থ হৈছে ত্ৰাণকৰ্তা বা অভিভাৱক। 22 ৰয়েল কানাডিয়ান ৰেজিমেণ্টৰ সদস্য ৱালি ইউক্রেইনলৈ আহিছে যুদ্ধৰ সময়ত বিশ্ব সম্প্ৰদায়ৰ সহায় বিচাৰি জেলেনস্কিয়ে জনোৱা আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনায়। ইউক্রেইনত তেওঁৰ সেৱা হ'ব সম্পূৰ্ণ স্বেচ্ছামূলক। এরা ওয়ালিয়েই এতিয়া ত্রাণকর্তা ইউক্রেইনবাসীর বাবে। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।